আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন পডোফাইলাম। পডোফাইলাম মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কত পরে ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে, চলুন এর বিস্তারিত আমরা আলোচনা করব। সিমটম, ইউজ এবং বেনিফিট নিয়ে আমরা চলুন আলোচনা করি। পিত্ত ধাতু বিশিষ্ট লোক যারা পারদের অপব্যবহারের পরে পাকস্থলীর সমস্যা, তাদের পডোফাইলাম খুব ভালো কাজ করে। শিশুর দাঁত বের হতে দেরি এবং মাড়িতে মাড়িতে ঘষাঘষি করলে পডোফাইলাম খুব ভালো কাজ করে। রোগী সবসময় যকৃতের বা লিভারের ওপর হাত বুলাতে থাকে, এ অবস্থায় আপনারা পডোফাইলাম চোখ বন্ধ করে ব্যবহার করুন। মলত্যাগের আগে হারিস বের হয় এবং মলদ্বার শিথিল, এ অবস্থায় আপনারা পডোফাইলাম ব্যবহার করবেন। রোগী অবসাদ, রোগী মনে করে যে মারা যাবে অথবা রোগী মনে করে কোনো রোগে আবার সে আক্রান্ত হবে, জীবনের প্রতি রোগীর বিরক্ত, এ অবস্থায় আপনারা পডোফাইলাম ব্যবহার করবেন। ডান ডিম্বাশয়ের যন্ত্রণা যদি হয় এবং যন্ত্রণা যদি নিচের দিকে যায় তবে পডোফাইলাম খুব ভালো কাজ করে। মনে রাখবেন ডান ডিম্বাশয় হতে হবে, ডান দিকের ডিম্বাশয়। পডোফাইলামের মেডিসিনটি মল প্রচুর হয় এবং দুর্গন্ধ এবং মল গরম এবং মলত্যাগের সময় পিচকেড়ির মতো মলত্যাগ এবং যন্ত্রণা থাকে না, মল সবুজ, কখনো দেখা গিয়েছে মল দলা দলা হয় এবং প্রচুর হয় মল, এ অবস্থায় আপনারা পডোফাইলাম ব্যবহার করবেন। পডোফাইলামের ব্যবহার খুব ভালো হয়েছে এই মলের বিভিন্ন সমস্যা। রোগী কোনো জিনিস তুলতে কোথন দিলে মনে হবে জরায়ু বের হয়ে যাবে, এ অবস্থায় মহিলারা পডোফাইলাম ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। ডান দিকে যন্ত্রণার পরে বাঁ দিকে যন্ত্রণা যায়, প্রথম শুরু হয় ডান দিকে পরে বাঁ দিকে, পডোফাইলাম খুব ভালো কাজ করে। পডোফাইলামের জ্বর সময় হচ্ছে সাতটা, সাতটার সময় যদি জ্বর দেখেন তাহলে পডোফাইলাম আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করবেন। পডোফাইলামের পেশেন্টদের প্রচুর ঘাম হয় এবং ঘাম অবস্থায় ঘুমিয়ে পড়ে, এ অবস্থায় আপনারা পডোফাইলাম ব্যবহার করবেন। পডোফাইলামের পেশেন্টদের জিভ অপরিষ্কার হয়, শীত অবস্থায় এদের বেশি থাকে এবং রোগী কি বলে তা ভুলে যায়, এ অবস্থায় আপনারা পডোফাইলাম ব্যবহার করবেন। পডোফাইলাম আলসারের গুড মেডিসিন ধরা হয়েছে। পডোফাইলামের বাচ্চারা দুধ খেলে যদি তাদের পেটে সমস্যা হয় এবং টক খেলে তাদের সমস্যা হয়, এ অবস্থায় বাচ্চাদের পডোফাইলাম ব্যবহার করবেন। এবং পডোফাইলামের বাচ্চাদের যদি সকালে জ্বর হয় খুব ভালো কাজ করে। গলব্লাডারের পাথর সঙ্গে যদি জন্ডিস হয় তবে পডোফাইলাম প্রথম স্থানে ব্যবহার করা হয়েছে। পেটে গড়গড় শব্দ তারপরে মলত্যাগ, এ অবস্থায় আপনারা পডোফাইলামকে মেন মেডিসিন হিসাবে ধরবেন। বুক ভারী ভারী হলে, বুক ভারী ভারী হবে, মনে রাখবেন বুকটা ভারী ভারী হবে, এ অবস্থায় পডোফাইলাম খুব ভালো কাজ করে। গলায় ক্ষত, পডোফাইলাম ভালো কাজ করে। পডোফাইলাম মেডিসিনটি পিত্ত লিভার খুব ভালো কাজ দেখা যায়, যে কোনো লিভারের সমস্যা পডোফাইলাম আপনারা প্রথমে ব্যবহার করবেন। যদি মনে করেন বা বুঝতে পারেন যে আপনার লিভারটা দুর্বল হয়ে গেছে এবং হজম শক্তিও দুর্বল,
এই অবস্থায় আপনারা পটোফাইলাম ব্যবহার করবেন। পটোফাইলামের পেশেন্টদের কখন বুঝবেন আপনারা রোগটা বাড়ে? গ্রীষ্মকালে পটোফাইলামের পেশেন্টদের রোগ বাড়ে এবং পটোফাইলামের বাচ্চারা দাঁত বেরোনোর সময় তাদের সমস্যা বাড়ে এবং ডোজ হিসাবে আমরা আলোচনা করি। পটোফাইলাম 30 চার ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করুন। বাচ্চাদের 1 ফোঁটা দিনে দুবার। বাচ্চারা ছোট বাচ্চারাদের আপনারা দুধের সঙ্গে ব্যবহার করতে পারেন বা জলের সঙ্গে ব্যবহার করতে পারেন, এর কোনো বাধা নেই। পটোফাইলাম 200 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। পটোফাইলাম মেডিসিনটি তেমন কোনো সাইড ইফেক্ট নেই। পটোফাইলাম মেডিসিনটি যখন আপনারা ব্যবহার করবেন তখন কাঁচা পেঁয়াজ এবং টক, তেঁতুলের টক বা আমড়ার টক ব্যবহার করবেন না। এবং যখন রোগের বাড়বাড়ন্ত আপনারা দেখবেন তখন পটোফাইলাম প্রতি 2 ঘন্টা পরপর ব্যবহার করা যেতে পারে, এর কোনো সাইড ইফেক্ট তেমন নেই। এবং আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তবে একটি লাইক করবেন।